Okay. My dear students, Assalamualaikum. I am going to deliver my lecture, class 8, about taking off, lesson 4. Here you see a picture. That picture gives a message. What message? We will digging it. Okay, my dear student. Okay, first of all, we read silently. Human beings conquered the distance on earth by discovering wheels. Human beings conquered shabdartha cha arjan kara. Manushya samaj ba manush arjan kore se the distance durutto rakhe on earth prithibir buke by discovering wheels. Saka abishkare madhyam diye manush prithibite prithibir durutto rakhe choto kore feleche. Okay, my dear student. They interviewed further. There are process that follows. Then on December 17, 1903, the Wright brothers in America made the first experiment of flying in a plane. Shutro December 1903 shale. Wright brother, namak dujon bhai, tara America, dujon bhai, tara porikha mulok bhabe bimaner uddayon chaliyechilo. In the experiment, a machine carried a man and rose above by its own power. এই পরীক্ষাতে একজন মানুষ এইটা পরিবহন করেছিল এবং উত্তোলন করার চেষ্টা করেছিল দ্য মেশিন ওয়াজ কল্ড একা এরোপ্লেন মেশিনটির নাম ছিল সে একা এরোপ্লেন ইট ফ্লিউ ন্যাচারালি ইন এ স্মুথ স্পিড এন্ড ফাইনালি ল্যান্ডেড উইদাউট ড্যামেজ বলছে এটা উড্ডয়ন করেছিল স্বাভাবিকভাবে মসৃণভাবে এবং স্বাভাবিকভাবে এটা অবতরণ করে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই অবতরণ করতে সক্ষম হয়েছিল ওকে দ্যাট ওয়াজ হিউম্যান বিংস ফার্স্ট রিয়েল টেক অফ এটা ছিল মনুষ্য সমাজের প্রথম উড্ডয়ন অ্যান্ড নাও বর্তমান সময়ে দে হ্যাভ এ গট সুপারসনিক স্পিড বর্তমান সময়ে একটা সুপারসনিক স্পিডের বিমান আবিষ্কার হয়েছে ইন এ সুপারসনিক স্পিড সামথিং ট্রাভেলস ফাস্টার দেন সাউন্ড সুপারসনিক যে বিমানটা সেটা শব্দের থেকে দ্রুতগামী সো দি স্কাইজ দ্য লিমিট নাও এখন আকাশ আমাদের পরিসীমার মধ্যে চলে এসেছে মডার্ন এয়ারক্রাফ্ট কোম্পানিজ আর মেকিং রেভলিউশন ইন দ্য এভিয়েশন টেকনোলজি বর্তমান সময়ে আধুনিক বিমান সংস্থা তারা বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে বোয়িং অ্যাজ ওয়েল অ্যাজ এয়ারবাস ইজ প্রডিউসিং মডার্ন প্যাসেঞ্জার এয়ারপ্লেন বোয়িং এর পাশাপাশি এয়ারবাস থেকে যাত্রীবাহী বিমান পরিচালনা করছে বা উৎপাদন করছে দিস প্লেন ফ্লাই ভেরি ফাস্ট এটা অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রবাহিত হয় বোয়িং 787 ফ্লাইস 950 পার কিলো ঘন্টায় 980 কিলোমিটার বেগে বোয়িং 787 চলতে পারে হাওয়াইবার এয়ারবাস 350 is expected to fly at a speed of 945 km per hour. Airbus 350 যেটা হচ্ছে আশা করা হচ্ছে যে ঘন্টায় 945 কিলোমিটার বেগে চলতে পারবে if I attacked ads on the website of both Boeing and Airbus plan এটা তো অনেক বিজ্ঞাপন দেখতে পাবে both are excellent কিসার but in speed they are neither could beat the Concorde বসেদের অনেকগুলি চোখধাঁধান বিজ্ঞাপন দেখতে পারবে কিন্তু কনকর্ডকে অতিক্রম করতে পারে নাই it is the world's fastest supersonic passenger aircraft কনকর্ড হচ্ছে পৃথিবীর পক্ষে সব থেকে দ্রুততগামী বিমান ইটস নর্মাল স্পিড ওয়ার 2170 পার কিলো ঘন্টায় 2170 কিলোমিটার যেতে পারে দি কনকর্ড ওয়াজ জয়েন্ট প্রজেক্ট বাই ফ্রান্স অ্যান্ড ব্রিটেন ব্রিটেন এবং ফ্রান্সের দ্রুত প্রচেষ্টা এটা আবিষ্কার হয়েছে ইট স্টার্টেড প্যাসেঞ্জার ফ্লাইট ইন 1977-6 প্রথম গিয়ে উদ্যোগ করে আনফর্চুনেটলি দ্য কনকর্ড ফেল ক্লিয়ার ওয়াজ গ্রাউন্ডেড ফর এভার ইন 2003 আফটার এ মেজর অ্যাক্সিডেন্ট বড় ধরনের অ্যাক্সিডেন্টের পরে এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে স্টার তোমরা কারণ বুঝতে পারো তাহলে টেকিং অফ শব্দের অর্থ হচ্ছে উদ্যোগ না আর কনকর্ড মানে বিজয় ইন্ডিয়ার মানে প্রচেষ্টা তো তোমরা এভাবে তোমরা খুব সুন্দর করে শিখতে পারবে তো আজকের মতো মতো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সালাম আলাইকুম অপর অপর Well,